17 বছর হলো চোখের দেখাই নেই সঙ্গীত শিল্পী খালিদ হাসান মিলু। 2005 সালের আজকের দিনে পৃথিবীর মায়া ছেড়েছেন গানের এই মানুষ। প্রয়াণ দিনে খালিদ হাসান মিলুকে নিয়ে কথা বলেছেন তারই বড় ছেলে সঙ্গীত শিল্পী প্রতীক হাসান। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। মাত্র 2.5 দশকের কেরিয়ারে 5000-এর মতো গান, 12টি অ্যালবাম, 250 সিনেমায় প্লেব্যাক, সাথে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সব মিলিয়ে বাংলা গানের ভুবনে অসাধারণ গুণী ও ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ ছিলেন খালিদ হাসান মিলু। যদিও 80-এর দশকে সঙ্গীতের যাত্রা শুরু খালিদ হাসান মিলুর, তবে 90-এর দশকের শুরুর দিকে পুরুষ কণ্ঠশিল্পী হিসাবে নিজেকে ধীরে ধীরে অপরিহার্য করে তোলেন তিনি। বাবা হিসেবে যেমন ছিলেন অতুলনীয়, ব্যক্তিগত জীবনেও খালিদ হাসান মিলু ছিলেন ভীষণ স্টাইলিশ, সুদর্শন। প্রয়াত শিল্পীর বড় ছেলে প্রতীক হাসানের গানের হাতে খড়িটা হয়েছিল বাবার কাছেই, যা আজও প্রতীকের স্মৃতিতে অম্লান। প্রথম বাবার একটা স্টেজ শো দেখতে গিয়েছিলাম, সেটা সরোয়ার উদ্যানে ছিল, অনেক আগে, আমি তখন অনেক ছোট, আমি 5-এ পড়ি। তো আসলে তখন তাকে দেখে যে তাদের মানুষের প্রতি যে ভালোবাসা এবং মানুষ তাকে যে পরিমাণ ভালোবাসেন, এক বাক্যে যে জিনিসটা প্রথম আমাকে আকর্ষণ করেছে সেটা হচ্ছে যে বাবার নাম বলার সাথে সাথে পুরো সরোয়ার উদ্যান থেকে একটা চিৎকার শুনেছিলাম। ওই সেই চিৎকার থেকে আমার মনে হয়েছে যে না, আমি যদি জীবনে কিছু হতো আমি আমার বাবার মতো প্রতিষ্ঠিত একজন শিল্পী হব। 2004 সালে আমি প্রথম ইত্যাদির মঞ্চে দাঁড়াই এবং আমার প্রথম গান, প্রথম স্টেজ শেয়ারিং আমার বাবার সাথে। জীবনের এই আনন্দময় দিন রেখে যেতে চাই আগামী দিনের জন্যে, সাজিয়ে গানের সুবর্ণময় পণ্যে। আমি জানি না, সবাই হয়তো তার বাবাকে তার প্রয়াণ দিবস বা জন্মদিনের দিন স্মরণ করে। আমরা দুই ভাই হয়তো এমনই সন্তান যাদের প্রতিদিন তার বাবাকে স্মরণ করতে হয়, কারণ আমরা যখনই কোনো কাজ করি, যখনই কোনো গান বিষয়ক কাজ বা গানের সাথে সম্পৃক্ত বা ইন্টারভিউ, সব কিছুতেই আসলে যে জিনিসটা প্রথম আসে সেটা হচ্ছে আমার বাবার নাম। বাবার খুব স্বপ্ন ছিল যে তার কোনো একজন সন্তান হয়তো মিউজিকের সাথে রিলেট হবে, বাট আমরা দুজন আল্লাহর রহমত যেভাবে করছি, এটা যদি বাবা দেখে যেতে পারতেন তাহলে হয়তো আরও 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 অনেক বেশি আনন্দিত হতাম। 2005 সালে মাত্র 45 বছর বয়সে আজকের এই দিনে পরপারে পাড়ি জমান বাংলা সঙ্গীতের এই স্বর্ণকণ্ঠখ্যাত গায়ক। অনেকের মতে খালিদ হাসান মিলুর পর প্লেব্যাকে গত দশকে কেউ আর অপরিহার্য হয়ে উঠতে পারেনি। প্রয়াণ দিনে গুণী এই সঙ্গীত শিল্পীর প্রতি রইল। চ্যানেল 24, ঢাকা।